ঘরে জুতো পরে আমি চলে যাচ্ছি, মাথাটা গেছে তাড়াহুড়োতে, কারণ আজকে তো বিকেলে ওরা আসছে না, বারণ করে দিচ্ছি, বলেছি আজকে ছুটি, ব্যাপারটাতেই দারুণ লাগে। সাড়ে চারটা সাতটার মধ্যে সবাই বলেছি এক জায়গায় এসে মিট করবে, মানে দেখে মনে হচ্ছে যেন সেই পুরোনালি থেকে এসেছে। আজকে মর্নিং অনেকটা সকাল হয়েছে, পেপার যখন দিতেছে তখনই আমার ঘুমিয়ে গেছে, কিন্তু সেই লেট হয়ে গেল, তার কারণ হলো সৌম্য একদম আমার টাইমে ঢুকে গেছে আজকে ফ্রেশ হতে, একদম পুরো লাইন ভেঙে, তো সেই কারণে আমার লেট। তারপরে মেন ব্যাপার হলো আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরঘর একদম পরিষ্কার করে নিচে যাব ফুল আনতে, পুজোর জন্য মিষ্টি আনবো, পাঁচালি পড়া আছে, এতগুলো কাজ একসাথে রয়েছে, সবে শুধুমাত্র স্নানটুকু হয়েছে আর কিচ্ছু এখন অবধি হয়নি, এই সবটুকু কাজ একে একে করতে হবে, আজকে অনেকটা লেট হবে বুঝতেই পারছি। প্লাস আজকে বিকেলবেলা একটা গেট টুগেদার রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের আজকে অফিস টিমের গেট টুগেদারের প্রোগ্রামটা রয়েছে, সো কোথায় যাবো সেটা আমি পরে বলছি। সো এই হলো আজকে গোটা দিনের প্ল্যান, সো আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও যাতে মিস না হয়। সো চলো আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। ঠাকুরঘর মোছা হয়ে গেছে, ঝাড়ডা হয়ে গেছে, যতক্ষণ এটা শুকাবে ততক্ষণ আমি নিচ থেকে গিয়ে ফুল মিষ্টি ওগুলো নিয়ে আসি, তারপরে বাসন যেগুলো আছে সেগুলো সব ধুয়ে নেবো, আর ওদিকে সৌম্যর কাজে ব্যস্ত, আর দেরি করা যাবে না। ঘড়িতে কটা বাজে, বিয়ে বাপরে, ঘড়ি দেখলেই ভয় লাগছে আমার। দেখো ঘরের জুতো পরে আমি চলে যাচ্ছি, মাথাটা গেছে তাড়াহুড়োতে। চলো চলো সৌম্য, আমি নিচে গেলাম ঝটপট দিয়ে ফুল মিষ্টিটা নিয়ে আসি, ব্যস আমি তখন নিশ্চিন্ত, সে কখন ফুল নিয়ে এসেছে আমার জন্য যে কি আছে কে জানে, কারণ এখানে বেশি দেরি করলে বৃহস্পতিবারে সবাই ফুল একদম বেশি বেশি করে দেয়। সব ফুল ফুল শেষ হয়ে গেছে, ঠিক যে ভয়টা পেয়েছি সেটাই, ফুল খতম, মানে ওদের মানে নিচে যিনি বসে ওর বৃহস্পতিবারে মানে তাড়াতাড়ি না গেলে বাবা তো সকালে সে মরে মাকে যায় তো ওই সময় নিয়ে আসে, তো বাবা একদম শুরুতেই পেয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি পুজো করা আরতি করা সব কমপ্লিট হয়ে গেছে, এই যে এবার কিছুক্ষণ এই জায়গাটা থেকে সরে যাই, তারপরে প্রসাদটা নেব, ঠাকুরের প্রসাদ খেয়ে নিক, তারপরে আমি প্রসাদ তুলবো। তো এই হলো, আর প্রসাদ আমি একটু বেশি করে আনলাম, ভাবলাম মাসি লক্ষ্মী দিদি সবাইকে দেবো, কিন্তু ওদের তো হয়েই গেছে, কারণ আমারই আজকে অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে, আর বিকেলে ওরা আসবে না, দেখি আমাদের যেখানে আমি প্রসাদ রাখি ওইখানে রেখে দেবো, কালকে আসলে দিয়ে দেবো, কারণ আজকে তো বিকেলে ওরা আসছে না, ওদের বারণ করে দিচ্ছি, বলেছি আজকে ছুটি, ওরা আজকে আসবে না। আর মেইন ব্যাপারটা হলো কতটা লেট হয়ে গেল, আর বেছে বেছে বৃহস্পতিবার দিনই আমার সবসময় লেট হয় কিছু না কিছু কারণ। আজকে সকালবেলা স্নান করে উঠেই তো তাড়াহুড়ো পড়ে গেছে, ভিজে চুল একদম পুরো টপনট করে আমি কাজে হাত লাগিয়ে দিয়েছি, তো এইমাত্র জাস্ট চুলটা খুলে এখানে দেখলাম একটু রোদ আসছে, আর আজকে হেভি ঠান্ডা, মানে আমার হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে, অলরেডি মোজা টোজা পরা হয়ে গেছে। সৌম্য বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোথাও ইলু ইলুতে থাকো হয়তো, বরফের দেশে বরফের ঘরে, বললাম যাই বলো, পাথরের মেঝে কোন কোণে ঠান্ডা, মানে পা রাখা যাচ্ছে না। আর আস্তে আস্তে খাওয়া সব যোগাযন্ত্র করি, কারণ বিকেলে তাড়াতাড়ি বেরোনো আছে, কারণ আমরা যেখানে যাব সেখানে যাওয়ার আগে দুটো তিনটে কাজ রয়েছে, তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা যাব। তো ওদেরও টাইম দিয়েছি ওই অ্যারাউন্ড সাড়ে চারটা সাতটার মধ্যে, সবাই বলেছি এক জায়গায় এসে মিট করবে, তো এই হলো আপাতত প্ল্যান। ভাত এখানে গরম হচ্ছে আর বাসনগুলো গুছাবো, বাট তার আগে আজকের মেনুটা একবার বলি, এখানে রয়েছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, এটা অল্প একটু আলু ভাজা করতে বললাম, এখানে গাজরের ছেঁচকে, এটা কালকেই করা ছিল তো এটা আজকে হয়ে যাবে, ডাল রয়েছে, ব্যাস এই হলো আজকে একদম সিম্পল মেনু। ভাতটা গরম হয়ে যাক, এরপরে খেতে বসে যাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, গরম গরম ভাত। আহ এই শীতকালে এই যে ধোয়া, ওরা এই যে ধোয়া, যে এই ব্যাপারটাতেই দারুণ লাগে। সৌম্য রেডি, চলে এসো। সৌম্য স্নানের পর থেকে ওকে আমি একটা ভারী জামা কিছু পরাতে পারিনি, বারবার করে বলছি পরো, আমাকে দেখে বলছে তোমাকে কি কোন শীত ভূতে ধরেছে না কি সব বলছিল, আমি ওরকম করছি বলে। এই যে ফাইনালি এখন ফুলাতা জামাটা পরেছে, আবার এদিকে ফুল প্যান্ট না, হ্যাঁ ফুল প্যান্টও পরেছে, তো ফাইনালি ওকে। এদের জন্য কলকাতা ঠান্ডা পড়ে না, শীত পড়ে, আমার ঠান্ডা লাগছে, আমার মা আর বউ দুজনে হচ্ছে শীত ভূত, শীতেলে এদের ভূতে ধরে, সকাল এরকম করে থাকে, এরকম করে এরকম।
ঘষেই যাচ্ছে, এই ঘষা আর শেষ হচ্ছে না, বাজে বকছি আমি, আধ ঘন্টা বলিনি, আধ ঘন্টা বেশি বলেছি, 45 মিনিটস মিনিমাম ঘষে যাচ্ছে। কতক্ষণ লাগবে ঘড়িতে দেখো, কটা বাজে দেখো, 4টে বাজে আর এখনো এর হয়নি, 4:30 বেরোনোর কথা। জানলা বন্ধ করি, পুরো ঠান্ডা ঝপঝপ করে ঠান্ডা পড়ছে, এইবার ঠান্ডাটা পড়ছে, জানলা আগে বন্ধ করিনি, নাহলে এরপরে এরা ঘরে থাকতে পারবে না, এত ঠান্ডা হবে। এমনিতে কুলমি যা যা সমস্ত পড়ছে তাতে আমি সৌমকে বললাম যে পাওয়ার ব্যাংকটা নিয়ে নাও, তাহলে ওখানে গিয়ে চার্জ দিতে পারবো, মানে স্যালনে বসে আমি একটু চার্জ দিয়ে দেবো, অসুবিধা হবে না। কিন্তু এখন একটা বাস বেরিয়ে গেলে পরের বাস আবার কখন কতক্ষণে পাবো কে জানে, তারাই একটু দাঁড়াতে হবে, বাসে গেলে সুবিধা নেই, পারছে না ইকোনমি। এখানে কি ও জিপ জিপ দিয়ে পড়ছে, আমার আমার কোনো ব্যাপার না গো, আমার এই আসলানের বিরিয়ানি খাওয়া হয়েছে না, দাদা বৌদি, দাদা বৌদি, আমি ভাবছিলাম আস্তে আস্তে কি ওদের আসে বলবো না, আসে না 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 থেকে আসে না, বেটার ছোট জায়গা, হ্যাঁ জায়গাটা ছোট, আর এটা আসা হয়নি, তোমার নিচে দাঁড়িয়েছিলাম, এত ঠান্ডা হওয়া দিচ্ছে, ওটা এসে দাঁড়ালো, এরকম পতাকা পতাকা গুলো মুছে দেখো কিভাবে উঠছে, দাঁড়িয়েছিল কারো দেখা নেই, ঘড়িতে দেখো, ঘড়িতে ঘড়িতে এই দেখো, ঘড়িতে বাজে 7:10, এখনো কারোর পাত্তা নেই, কারোর পাত্তা নেই, একজন অন দা ওয়ে রয়েছে, আর একজন বলেই দিল ফোন করে আমার 15-20 মিনিট লেট হবে, আর একজনের তো জানি না এখনো কি খবর, এই সাইড এর টাই নাও, থ্যাংক ইউ, হ্যাঁ ভেতরটা গরম আছে একদম, হ্যাঁ ক্ষণে আমরা সবাই মিলে 5 জন হয়েছি, এখনো 2 জনের জন্য আমরা ওয়েট করছি। আর আমি একটু আগে বলছিলাম যারা খাচ্ছে তাদের হেভি চাপ আমি দেখছি, কিন্তু সবাই 5 জন এক জায়গায় হয়েছে, ওখানে 2 জন তারপর অর্ডার দেবো, তারপর দেবে, তারপরে খিদে মিলবে, পুরো ছাপা হয়ে যাবে, ঠিক আছে ঠিক না, তো অসুবিধা নেই, এখান থেকে কে সবাই বাড়ি চলে যাবে, ওয়েলকাম ওয়েলকাম, আমরা আমরা বসে বসে কিন্তু হ্যাপি নিউ ইয়ার, লজ্জা করে খাবেন না, হ্যাঁ দীপঙ্কর আমি তো ডাইভ মারছি, ব্যাস আদা সব কমপ্লিট, আর এই একদম সব ফুল ফুল সবার লাগবে, ফুল হয়ে গেছে না কমবে, বাইরে ওয়েদার এসে মানে বাড়ি এসে মানে মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, ঠান্ডা লাগছে, ভালো লাগছে, গরম হয়ে গেছে, ভালো লাগছে না,
বাপরে বাপ, খাওয়া দাওয়া হেভি হয়েছে। তারপরে এখন এখন আস্তে আস্তে একটু গল্প টল্প করে তারপরে আমরা বেরিয়ে পড়বো যার মতো বাড়ি। টাটা। তারপরে শিডিউল করা আছে, শুটিং করবো, তারপর পনেরো সন্ধে দেওয়া আছে, তারপর শুয়ে পড়বো। কোনো কাজ নেই, হেঁটে উঠতে পারছে না, এত খেয়েছে। চামচ তো দিয়ে দিল আমি তখন বিরিয়ানি, একটা ভিডিও যাতে মিস না হয়। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।